বিজেপি শাসনে রাজধানী আগরতলা আজ আতঙ্কনগরী রাজ্যের ঐতিহ্য মণ্ডিত এমবিবি কলেজের ক্লাসরুমে এবার মিলল ছোপ রক্তের দাগ শিক্ষাঙ্গনও আজ সমাজদ্রোহীদের ঠেক ছাত্র শিক্ষকদের অনুপস্থিতিতে কারা এখানে আড্ডা বসায় কেই বা তাদের ক্লাসরুমের তালা খুলে দেয় এ নিয়ে ছাত্র শিক্ষক সহ অভিভাবকদের মধ্যে উদ্বেগ থাকলেও বিপ্লব দেবীর পুলিশ শুধুই ইনভেস্টিগেশন করে চলেছে ঠিক যেমন দু হাজার কুড়ির মার্চে মোহনপুরে ২২ বছরের তরতাজা যুবতী ধর্ষণের পর খুন হয়ে যাওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও পুলিশ এখনো শুধু তদন্ত করেই চলেছে করেই চলেছে আমরা তো এগারোটা সাড়ে এগারোটার সময় আইছি আমরা এরকমভাবে কিছু ব্লাড স্টেন পাওয়া গেছে রুম নম্বর থ্রি এবং থ্রি জিরো আমরা মুরনার শূন্যে আমরা স্পটে আইছি আমরা দেখতাছি এফএসএল টিম আইসে ডক্স কোয়াড আইসে এবং আমাদের আধিকারিকরা হইতাছে আইছে দেখা গেছে ইনভেস্টিগেশন চলতেছে এই ঘটনাগুলিরই বোধহয় পোশাক নাম এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা